হ্যালো স্টুডেন্টস চলো আজকে তোমা তোমাদেরকে আমি অঙ্কের একটা বিশেষ পদ্ধতি শেখাবো আজকে তোমাদের আমি জানাবো কি অঙ্কের একটা বিশেষ পদ্ধতি সেই পদ্ধতিটার নাম হচ্ছে যোগ যোগ কি পদ্ধতিটার নাম কি যোগ এরকম অনেক পদ্ধতি আছে যোগ বিয়োগ তোমরা ছোটো মানুষ তো শুনে রাখো যোগ বিয়োগ গুণ ভাগ আরও অনেক পদ্ধতি আছে তোমাদের এখন আমি জানাচ্ছি দেখো যোগ কিভাবে করতে হয় বা যোগ জিনিসটা কি তোমরা দেখতে পাচ্ছ তিনটে পাইপ এখানে কটা পাইপ আছে দেখো খেলনা কতগুলো আছে খেলনা পাইপ এখানে দেখো একটা দুটো তিনটে তাহলে এখানে কটা আছে তিনটে আর এখানে কটা আছে একটা তাহলে আমি যদি তোমাকে প্রথমে এই তিনটে পাই দিয়ে দিই তারপরে আর একটা দিয়ে দিলাম তাহলে তোমাকে আমি প্রথমে কটা দিলাম এই তিনটে দিয়ে দেবো তারপরে আবার একটা দেব তাহলে বলো তো তোমার কাছে মোট কতগুলো হবে আবার বলছি তোমাকে দেব প্রথমে কত কতগুলি তিনটি এই তিনটে দেব কতগুলো দেব এই তিনটে দেব। আর এখানে কটা আছে একটা তাহলে এই একটা দেব তাহলে তোমাকে সব দিয়ে দেওয়ার পরে মোট কতগুলো হচ্ছে মোট তাহলে দিয়ে দিচ্ছি যেহেতু প্রথমে তিন তারপরে এক সবটা দিয়ে দিচ্ছি বলে তাহলে তোমার কাছে দেখো কটা হয়েছে বলো তো তোমার তো সব হয়ে গেছে তাই না এগুলো সব কটা হয়ে গেছে তো তাহলে সবটা কটা যোগ করে দেখো যোগ করে দেখো শীঘ্রই যোগ করে দেখো এই একটা দুটো তিনটে চারটে কটা হয়েছে চারটে হয়ে গেছে সেই কারণে এই তিনের সঙ্গে এই তিনের সঙ্গে এক যোগ যোগ করবো কত এক পড়লে কত হয় চার হয় তিনের সঙ্গে যোগ করব এক পড়লে কত হবে চার এখানেও চারটে হয়ে গেছে এই পদ্ধতিতে তোমাদের আজকে আমি অঙ্ক শেখাবো এইবার তোমরা বইয়েতে যাও গিয়ে দেখো এই যে ছবি আছে অনেকগুলো এই ছবি ছবিতে সব মিলে সব মিলে মানেই যোগ পৃষ্ঠা নম্বর কত আছে তোমাদের একশো চারে আছে আমার বইতে সেখানে দেখো প্রথমে এই দেখো এখানে প্রথমে কটা ফুল এখানটাতে দেখো তোমরা তাহলে এখানে কটা ফুল আছে তিনটে আর এখানে কটা ফুল আছে একটা তাহলে সব মিলে তিন যোগ এক মানে কটা ফুল হচ্ছে চারটে ফুল হচ্ছে সব মিলে কটা ফুল হচ্ছে চারটে ফুল তারপরে সব মিলে মানেই কিন্তু আমরা কি করলাম যোগ করলাম এরপরে দেখো এই ছেলেটা কটা আঙুল দেখাচ্ছে দেখি আমরা গুনে একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে প্রথমে চারটে আঙুল লেখো চার লেখো মেয়েটা কটা আঙুল দেখাচ্ছে এক দুই তিন তাহলে এখানে তিনটে আঙুল লেখো তিন তাহলে সব মিলে সব মিলে কতগুলো হবে সেই জন্য যোগ চারের সঙ্গে তিন যোগ করলে কত হবে সাতটা গুনে দেখো সাতটা আঙুল আছে তাহলে এখানে মোট কটা আঙুল হবে সাতটা দেখি গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কটা আঙুল হলো সাতটা হলো এইবার দেখো ঝড় হয়েছিল আম পড়েছে গাছতলা থেকে গাছ থেকে আম গাছ থেকে তা আম গাছে কটা আম আছে আর এখানে দেখো সবাই একটা দুটো আবার নিচে পড়ে আছে কটা দুটো তাহলে সব মিলে কটা আম হচ্ছে এখানে দুটো নিচে দুটো মোট চারটে হবে না তাহলে সব মিলে তাহলে এখানে প্রথমে দুই লিখবে তারপর এখানেও দুই লিখবে লেখার পরে তাহলে কত লিখবে বলো তোমরা কত হবে এখানে হবে চার তাহলে এখানে কত হবে চার আমি লিখে দিলাম তোমরাও লিখবে এরপরের ছবি দেখো তোমরা ফুল তোলো বাড়িতে হ্যাঁ সাজি নিয়ে ফুল তুল তুলতে যাও সকালবেলা অনেকে ভোরবেলা উঠে পড়ে উঠে পুজো দেওয়ার জন্য গাছ থেকে ফুল ছিঁটতে বেরিয়ে পড়ে ফুল তুলতে বেরিয়ে পড়ে সাজি নিয়ে তাই এই মেয়েটাও দেখো ফুল তুলতে এসছে তাহলে তার সাজিতে কটা ফুল আছে দেখো তার সাজিতে আছে এক দুই তিন চার তাহলে এখানে লিখব কত চার গাছে কটা ফুল আছে দেখো এক দুই তিন চার তাহলে এখানেও কত লিখব চার লিখবো এখানে কত লিখব না এইখানটা আমি ভুল লিখে ফেলেছি তাহলে এখানে লিখতে হবে চার এইবার তাহলে মোট কটা ফুল সব মিলে কটা ফুল হচ্ছে দেখো সব মিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে সব মিলে কটা ফুল হচ্ছে আট আট কেমন লিখতে হয় তোমরা জানো এখানে লিখে দেবে এরপরে ওরে বাবা কি বল নিয়ে খেলা করছে এই ছেলেটা তাই না এই ছেলেটা বল নিয়ে খেলা করছে তাহলে দেখো তো ছেলেটার হাতে কটা বল আছে একটা দুটো এরকম খেলা দেখেছ অনেক মেলাতে খেলা দেখায় এরকম জানো এরকম বল নিয়ে খেলা করে যে এরকম দুটো চারটে বল উপরে তুলে দেয় কন্টিনিউ ঘুরতে থাকে এরকম খেলা অনেক জায়গায় দেখা যায় তাহলে ছেলেটার হাতে কটা বল আছে বলো দুটো বল আছে আবার দেখো উপরে হাতে নেই কিন্তু উপরে আছে কটা গুনি আমরা চলো এক দুই তিন চার কটা আছে এক দুই তিন চার তাহলে এখানে কত লিখতে হবে বলো এখানে লিখতে হবে চারটে তাহলে এবার সব মিলে কটা বল আমরা শিখছি তো সব মিলে মানেই যোগ দেখো সব মিলে মানে যোগ করো তাহলে এবার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে লিখবো ক কত ছয় লিখে দিলাম আমি তোমরা পরের ছবিটা দেখো তোমরা ঘুড়ি উড়িয়েছ হ্যাঁ অনেকেই ঘুড়ি ওড়াতে পারে আবার যারা পারো না তারা শিখে নেবে ঘুড়ি ওড়াতায় হয় কি হবে এইবার দেখো ঘুড়ি তো আকাশে ওড়ে এগুলো ইংলিশ নাম হচ্ছে কাইট তাই না তাহলে এখানে উপরে কতগুলো ঘুড়ি আছে দেখো আগে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে কটা ঘুড়ি আছে তাহলে এখানে আমি লিখলাম পাঁচ আবার এখানে কটা ঘুরি আছে দেখো এক দুই তিন চার তাহলে এখানে কত লিখতে হবে চার এইবার দেখো সব মিলে কটা ঘুরি হয় আবার বলছি সব মিলে কটা ঘুড়ি হয় তাহলে গুনি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কটা ঘুড়ি হবে নটা ভেরি গুড তাহলে আমি নয় লিখে দিলাম নয় এরকম দেখতে এরপরের যেটা আছে দেখো এটাই তোমাদের এই পৃষ্ঠায় শেষ কতগুলো ফুল আছে দেখেছো ফুলে এই যে সবুজ সবুজগুলো ছবিতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ওগুলো হচ্ছে প্রজাপতি প্রজাপতি ভালো করে দেখো ফুলের উপর প্রজাপতি কটা আছে আগে কোনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্রজাপতি আছে তাহলে এই যে ফুল আছে ফুলে তো প্রজাপতি মধু খেতে আসছে তাহলে কটা প্রজাপতি আছে পাঁচটা তাহলে বাটারফ্লাই এখানে আছে পাঁচটা আচ্ছা এরপরে ফুলের উপরে আছে পাঁচটা আর আসছে কটা এই যে উড়ে 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 আসছে দেখো কটা আছে কোনো এক দুই তিন তাহলে কটা আছে বা আসছে তিনটে তিনটে আসছে তাহলে বলো তো যে কটা আছে যে কটা আছে আর যে কটা আসছে সব মিলে কটা হচ্ছে সব মিলে দেখো তাহলে এখানে লিখি আমি পাঁচ আর তিন তা এই দুটো যোগ করলে হবে কত আট তাহলে পাঁচ আট তিন যোগ করলে সব মিলে হবে আটটা তাহলে তোমরা সব মিলে যখন বলবে তার মানে তখন কি করবে সব মিলে যখন বলবে তখন তার মানে করবে ওটা যোগ করতে হবে গুনে গুনে তোমরা যোগ করবে মনে থাকবে তো থ্যাংক ইউ